আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে অনেকে হুজুরদের কাছে যায়, বিশেষ করে যারা তামিজ কবজ দেয়, বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তামিজ দেন। তো হুজুর একটা তামিজ দেয়। একইভাবে স্ত্রী স্বামীর জন্য তামিজ আনে, শাশুড়ি বৌমার জন্য আনে, বৌমা আবার শাশুড়ির জন্য আনে। হুজুরের বিরাট লাভ, কারণ চতুর্দিকে তাবিজ বিক্রি করা যায়, কাস্টমার অনেক, বৌমাও কাস্টমার, শাশুড়িও কাস্টমার, স্বামীও কাস্টমার, স্ত্রীও কাস্টমার। তো সুবিধা, এবং তাবিজ দিলে সুবিধা হলো কি, তাবিজ নিয়ে গেছেন, হারা গেছে, আবার আসবেন, সেকেন্ড টাইম বিক্রি হবে, বারবার সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেসক্রিপশন হলো, তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও। সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অলৌকিকভাবে, আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে। এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝাপড়ার গরমিল হয়, কারোর সাথে কারোর যদি বোঝাপড়ার গরমিল হয়, বেশি বেশি সালাম শুরু করে দেয়।